এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান টেস্ট পেপার সলভ করিয়েছি 2021 এবং 2022 সালের নতুন টেস্ট পেপার। তো দেখো, আজকে আমি জীবন বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপারের 84 নম্বর পেজ সলভ করাবো, MCQ এবং SAQ। তো দেখো, লাইফ সায়েন্সের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে 1.1-এ, নিদ্রা চলন দেখা যায়, এর অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার তেঁতুল গাছের পাতায়। 1.2-তে কী বলেছে? দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হাইপোথ্যালামাস। পরের কোয়েশ্চেন কিছু 1.3-তে নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি ক্যাটেকোলামাইন, এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন। পরের কোয়েশ্চেন কিছু 1.4-এ কোন বক্তব্যটি সঠিক নয়, এর অ্যান্সার হবে? এর অ্যান্সার হাইপোথ্যালামাস। কী আছে? হাইপোথ্যালামাস রিলেস্টেশন হিসাবে কাজ করে, বাকি যে BCD এইগুলো ঠিক আছে, একমাত্র ঠিক নেই কোনটা, এর অ্যান্সার। তো দেখো, আমাদের পরে কোশ্চেন কী আছে 1.5-এ কী বলেছে? অ্যান্টি কিটোজেনিক হরমোনকে বলা হয়, কী বলা হয়? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইনোসুলিনকে। ইনোসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। তো দেখো, পরের কোশ্চেন কী আছে 1.6-এ মানুষের ক্রোমোজোমের টেলোমিয়ারের বেস মজ্জাটি হলো, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার বড় হাতে দুটো টি, এ তিনখানা বড় হাতে জি। তো দেখো, মানে এর অ্যান্সার। পরের কোশ্চেন কিছু 1.7-এ সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে এমন একটি উদ্ভিদ হলো, এর অ্যান্সার হবে? এর অ্যান্সার স্পাইরোগাইরা। পরের কোশ্চেন কিছু 1.8-এ সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে কোষের বিন্যাস প্রকৃতি হলো, এর অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার 3+3+1। তো দেখো, 1.9-এর কোশ্চেন, তো দেখো 1.9-এর কোশ্চেন কী বলেছে? তুমি মাইটোসিস কোল বিভাজনের একটি দশায় দেখলে যে ক্রোমোজোমগুলি IJVUL এর মতো দেখতে দশাটি হলো, এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার অ্যানাফেজ দশা। 1.10-এর কোশ্চেন কী বলেছে? কোনো একটি DNA খণ্ডে এ যদি 30% হয় তাহলে কী হবে? তো দেখো, 30% হলে GCOT এর শতকরা মান যথাক্রমে কী হবে? এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 20%, 20%, 30%। পরের কোশ্চেন কিছু 1.11-এ জিন শব্দের প্রবক্ত হলেন, তো দেখো জিন শব্দের প্রবক্ত হলেন সি এর অ্যান্সার জোহানসেন। পরের কোশ্চেন কিছু 1.12-তে একজন মহিলা বর্ণান্ধ হলে কোনটি সঠিক তা নির্ণয় করো, এর অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার মহিলার মাতা ও পিতা উভয়ই বর্ণান্ধ। 1.13 কোশ্চেন কী বলেছে? কোন রোগটিকে রয়্যাল ডিজিজ বলা হয়, এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হিমোফেলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয়। পরের কোশ্চেন কিছু 1.14-এ এ বড় হাতের এ ছোটো হাতের এ বড় হাতের বি ছোটো হাতের বি ছোটো হাতের বড় হাতের সি ছোটো হাতের সি জিনো টাইপ থেকে ক প্রকার গ্যামেট উৎপন্ন হতে পারে, এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার 8টি। পরের কোশ্চেন কিছু 1.15-এ কোনটি এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন ধর্মী রোগ নয়, এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার বিটা থ্যালাসেমিয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, বিভাগ খ নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তো দেখো কী আছে, নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, উপযুক্ত যে কোনো 5টি। তো দেখো, 2.1-এর কোশ্চেন কী বলেছে? সাইনোভিয়াল গহ্বর অঞ্চলটিতে ড্যাশ পদার্থ পূর্ণ থাকে, এর অ্যান্সার হবে সাইনোভিয়াল তরল পদার্থ পূর্ণ থাকে। 2.2-তে কী বলেছে? মা বর্ণান্ধ হলে পুত্র ড্যাশ হবে, এর অ্যান্সার হবে পুত্র বর্ণান্ধ হবে। 2.3-তে কী আছে? DNA প্রতিলিপিকরণ সম্পূর্ণ হয় কোষচক্রের ড্যাশ দশায়, এর অ্যান্সার হবে এস দশায়। 2.4-এ কী বলছে? মানব বিকাশের শৈশব ও পরিণত দশার মধ্যবর্তী সময়কালকে বলে, এর অ্যান্সার কী হবে? কৈশোরকাল বলে। 2.5-এ কী বলেছে? লিঙ্গ নির্ধারণের সাহায্যে ড্যাশ ক্রোমোজোম, এর অ্যান্সার কী হবে? ওয়াই ক্রোমোজোম। 2.6-এ কী বলেছে? এক সংকর জননের টেস্ট ক্রোশের অনুপাত, এর অ্যান্সার হবে 1:1। তো দেখো, পরে কোশ্চেন কী বলেছে? নিচের বাক্যগুলি সত্য অথবা
মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, 2.7 মানুষের একনত্র দৃষ্টি দেখা যায়, এটা ভুল আছে, মানুষের কি হবে, দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়, ঠিক আছে, দ্বিনেত্র এর অ্যান্সার হবে, কিন্তু কোশ্চেনটা পুরোপুরি ভুল আছে। 2.8 কি বলেছে, ফ্লাজেলা হলো প্যারাসিয়ামের গমনঙ্গ। সত্যি কথা বলতে ফ্লাজেলা প্যারাসিয়ামের গমনঙ্গ নয়, সিলিয়া হলো প্যারাসিমের গমনঙ্গ, অর্থাৎ এটাও ভুল। 2.9 কি বলেছে, অ্যামাইটোসিসে বেম তন্তু দেখা যায়, অ্যামাইটোসিসে বেম তন্তু গঠিত হয়, এটাও ভুল আছে। 2.10 কি বলেছে, গর্ভযন্ত্র ডিম্বাণু ও সহকারী কোষ নিয়ে গঠিত, এটাও ভুল আছে। 2.11 কি বলেছে, আধুনিক জিন তত্ত্বের জনক হলেন মেন্ডেল, এটা ঠিক আছে। 2.12 কি বলেছে, পরাগ নালীতে পুং গ্যামেটের সংখ্যা হলো একটি, এটা ভুল আছে, এটা কত হবে, দুটি হবে। তো দেখো এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ মিলাবো। তো দেখো 2.13 কি আছে, 22a+y। তো দেখো এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার শুক্রাণুর ক্যারিওটাইপ। 2.14 কি আছে, 24d, এর অ্যান্সার কি হবে, এফ এর অ্যান্সার আগাছা নাশক। 2.15 কি আছে, 3F3F হরমোন, এর অ্যান্সার কি হবে, ইয়ের অ্যান্সার অ্যাড্রিনালিন। 2.16 কি বলেছে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার যনুক্রম। 2.17 কি আছে, এর অ্যান্সার হবে, জি এর অ্যান্সার বর্ণান্ধ। 2.18 এর অ্যান্সার হবে রাইবোস, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার পেন্টোস শর্করা। খুব সুন্দর করে খাতায় লিখে এগুলো বাড়িতে বসে মুখস্থ করবে। এবার কি আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো ছটি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 2.19 বিশ দৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। তো দেখো এর অ্যান্সার হবে ADHD। তো দেখো পরের কোশ্চেন কি আছে, 2.20 বিএমআর বৃদ্ধিতে কোন হরমোনের সাহায্য করে, এর অ্যান্সার কি হবে, থাইরক্সিন সাহায্য করে। 2.21 কি আছে, অণুবিস্তারণের একটি তাৎপর্য লেখো, এর অ্যান্সার কি হবে, কম সময়ে অধিক উদ্ভিদ উৎপন্ন হয়। পরের কোশ্চেন কি আছে, 2.22 কোন বিজ্ঞানী ক্রোমোজোম শনাক্তকরণ করেন, এর অ্যান্সার হবে ওয়ালডিয়ার, ও অন্তস্থ আকার লোয়া, ডয়াকার অন্তস্থ আকার বয়শূন্য রোয়া। 2.23 কি বলছে, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, কি আছে, এক সংকর জনন, কি আছে, পৃথক ভবনের সূত্র। WS2 দ্বি সংকর জনন ইস্টু কী হবে, স্বাধীন সঞ্চারণের সূত্র হবে। 2.24 কী বলেছে, বি থ্যালাসিমিয়ার কারণ লেখো, এর অ্যান্সার হবে 11 নং অটোজোমের ত্রুটির ফলে এটা হয়। বি থ্যালাসিমিয়া কিসের কারণে হয়, 11 নং অটোজোমের ত্রুটির ফলে হয়। 2.25 কী বলেছে, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো, কি আছে, অডিটরি নার্ভ। তো দেখো আমি অ্যান্সারগুলো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এর অ্যান্সার হবে করোটি নার্ভ। পরের কোশ্চেন কি আছে, 2.26 পায়রার কোন পালক র্যাডার রূপে কাজ করে, এর অ্যান্সার কি হবে, রেকটিসেস পালক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।